ফরিদপুরের ভাঙ্গায় আয়াতুন নেসা ফাউন্ডেশনের উদ্যোগে বড় মুসকুন্নি তালিমুল কোরআন মহিলা মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফ ও ফ্যান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল 10:30টার সময় উপজেলার হামিরদী ইউনিয়নের বড় মুসকুন্নি তালিমুল কোরআন মহিলা মাদ্রাসায় এই পবিত্র কোরআন শরীফ ও ফ্যান বিতরণ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আয়াতুন নেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাকিব হাসান হায়দারের নিজস্ব অর্থায়নে সর্বমোট 10টি পবিত্র কোরআন শরীফ ও 2টি ফ্যান বড় মুসকুর্ণি তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার খতিব ও শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। আয়াতুন নেসা ফাউন্ডেশন একটি অলাভজনক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই প্রতিষ্ঠান কোনো প্রকার অনুদান কিংবা চাঁদা গ্রহণ করে না। হযরত হাফেজ মাওলানা গোলাম মোস্তফা খন্দকারের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুমুর্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাসিম শিকদার মিলন। এ সময় আরও উপস্থিত ছিলেন জামিয়া হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা জুবায়ের হোসেন, খামিনারবাগ বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমামুল হাসান, খামিনারবাগ দক্ষিণপাড়া মসজিদের ইমাম ও খতিব হাফেজ আবুল হাশেম সিদ্দিকী, বড় মুসকুর্ণি তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার মোহতামিম ও মদিনা মোহনা শিল্পগোষ্ঠীর সদস্য মাওলানা হেলালুদ্দিন আবরার, আয়াতুন নেসা ফাউন্ডেশনের শিক্ষক মাওলানা আশরাফ আলী, মাওলানা মাহবুব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবং মাজার শাহ সহযোগিতা এবং অস্থির ব্যবস্থাপনা করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে তারা শুকনা দেখবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করব হায়াতুন নেসা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব সাকিব হাসান হায়দার সাহেবকে, যার তত্ত্বাবধান এবং যার পৃষ্ঠপোষকতায় আমাদের সার্বিক ব্যবস্থাপনা প্যান বিতরণে এসেছি, এজন্য তাদেরকে আজকে আমরা উপস্থিত হয়েছি বড় মুসকুন্নি তালিমুল কোরআন মহিলা মাদ্রাসায়, একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, কোরআনের শিক্ষা যেখানে হয়। আয়াতুন নেসা ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু কোরআন শরীফ এবং 2টি ফ্যান বিতরণ অনুষ্ঠান। মাদ্রাসার দৈনিক প্রতিষ্ঠান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামা কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুতরাং দুনিয়ার ভিতরে সব থেকে যারা শ্রেষ্ঠ মানব, যারা শ্রেষ্ঠ মানুষ, এদের পাশে দাঁড়িয়েছে আমাদের আয়াতুন নেসা ফাউন্ডেশন। 2টি ফ্যান দিয়ে প্রচন্ড গরম, এখনো প্রচন্ড গরম লাগতেছে, আবার এবং প্রচন্ড গরম সামনে আরো আসতেছে, মাত্র শুরু হলো। তো এই গরমের ভিতরেও যেন ছাত্র ছাত্রীরা কিছুটা হলেও গরম থেকে লাঘব হয়, গরমটা যেন কিছুটা কম লাগে। আলহামদুলিল্লাহ আয়াতুন নেসা ফাউন্ডেশনের পক্ষ থেকে 2টি ফ্যানের ব্যবস্থা করেছেন এবং সপ্তাহে জারিয়া স্বরূপ অনেকগুলি কোরআন শরীফ নিয়ে উপস্থিত হয়েছেন। আজ আমরা উপস্থিত হয়েছি পুকুরিয়া বড় মুসকুন্নি তালিমুল কোরআন মহিলা মাদ্রাসায়। আমাদের এখানে উপস্থিত হওয়ার একটি কারণ হচ্ছে আয়াতুন নেসা ফাউন্ডেশন কর্তৃক এই তীব্র গরমে এই মাদ্রাসায় ছাত্রীদের পড়াশোনা করতে কষ্ট হয়। সেজন্য আয়াতুন নেসা ফাউন্ডেশন কর্তৃক আমরা 2টি ফ্যান এবং মহান রব্বুল্লাহ আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীম কিছু কিতাব নিয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি। এজন্য আমরা সর্বপ্রথমে আল্লাহ রব্বুল্লাহ আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ রব্বুল্লাহ আলামিন আমাদেরকে এই মহতী কাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা আশা করবো ফাউন্ডেশনের কাজ করবো, আরো পরিধি বাড়ানো করবো। সেহেতু তার মন মানুষের তো ভালো, সাকিব দিদি হায়দার সাহেবের আমার জানা মানুষের মাঝে মাঝে আমাকে ফোন দেয়, তার সাথে আমার অনেক কথা হয়। তার পিছিয়ে আল্লাহ তালা এই যে আলিমান্দর মাস কিন্তু আল্লাহ তালা পাওয়াছেন নারী গোষ্ঠী কোরআন দেখা দেখেছে দুটি ফেয়ার এই মধ্যে মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জন্য অনুদান হিসাবে দিয়েছে, সেগুলো তাকে আমার ধন্যবাদ জানাই। আসলে পৃথিবীতে তো আল্লাহর কাছে আমানত, তার কাছে আমানত রাখছে মানুষের কাছে আর কি,
আমার তো খেয়াল না কিন্তু আমরা দেখছিলাম যে এই খেয়াল না তৈরি